हेलो एवरीवन एंड वेलकम टू फूडीज हंगर। आमार आजकेर रेसिपी ड्रागन चिकेन। एकदम रेस्टुरेंटेर स्वादे ड्रागन चिकेन आपनारा बाड़ीते किभाबे बानाबेन सेटाई आमी आजके देखाबो। आर एटा भीषण टेस्टी आर खूब इजिली तैरी हये जावा एकटा स्नैक्स बा स्टार्टार आइटेम। तो एर जोन्नो आमी निएछि 300 ग्राम परिमाण बोनलेस चिकेन आर एगुलोके एरकम लम्बा लम्बा स्ट्रिपेर मतो करे आमी केटे निएछि। एटाके आमी प्रथमे मैरिनेट करे नेब। एर मध्ये दिए দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1টা ডিম আর 1/2 টিস্পুন বেকিং পাউডার। এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেছি। আর চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে রুম টেম্পারেচারে 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে একটা একটা করে চিকেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর যতগুলো চিকেন ধরবে ততগুলোই দেবেন। খুব বেশি পরিমাণে চিকেন একসাথে ভাজতে গেলে একটা অপরের গায়ে লেগে যাবে আর এরকম আলাদা আলাদা থাকবে না। চিকেনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। আর যতক্ষণ না পর্যন্ত হালকা একটু লালচে রং ধরছে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে ভাজতে হবে। তবে খুব বেশি লাল করে ভাজার দরকার কিন্তু এক্ষেত্রে হবে না। চিকেনগুলো দেখুন এবার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা জায়গায় তুলে নিচ্ছি। আর দুটো ব্যাচে আমি চিকেনগুলোকে ভেজেছি যাতে প্রত্যেকটা চিকেন এরকম আলাদা আলাদা হয়ে থাকে। আমার চ্যানেলে আরও কিছু স্টার্টার আইটেমের রেসিপি রয়েছে, তার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এই চিকেনগুলো এবার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার ফ্রাইং প্যানে তেলটা কিছুটা পরিমাণে কমিয়ে নেব আর তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুনের কুচি, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি, আর পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কেটেছি, আর দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে এভাবে ফাটিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাটাকে হাই ফ্লেমে 1-2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তবে পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভাজার দরকার এক্ষেত্রে হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 3 টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস, আর দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ ডার্ক সয়া সস। তারপর এগুলোকে আরও 1 মিনিটের জন্য হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা ইয়েলো বেল পেপার্স আর ক্যাপসিকাম, আর ভেজে রাখা চিকেনগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে হাই ফ্লেমে 1-1.5 মিনিটের জন্য ভালো করে নেড়ে চেড়ে নেব। আর ক্যাপসিকামটা আপনারা চাইলে পেঁয়াজের সাথেও দিতে পারেন। আমার ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা ভালো লাগে বলে আমি এটাকে চিকেনের সাথে দিয়েছি। এবার দিচ্ছি ভেজে রাখা কাজু আর 1 টিস্পুন পরিমাণ চিনি, আর খুব সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে দিলাম, 1 টেবিল চামচ মতো জল দিয়েছি। এবার আবার এগুলোকে 1-1.5 মিনিটের জন্য হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেব, তাহলেই এটা একদম রেডি হয়ে যাবে। চাইলে আপনারা এখানে রেড বেল পেপারসও ইউজ করতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল ড্রাগন চিকেন। উপর থেকে রোস্টেড তিল ছড়িয়ে এটাকে আমি গার্নিশ করে দিলাম। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।